পায়ে হেঁটে সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ নামের এক যুবক। ক্লাব ভ্রমণ করেছে, তার ইচ্ছে সর্বপ্রথম বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ করবেন সৌদি আরবে মক্কা ও মদিনায় গিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের বাহিরে দেশে অনেকে আছেন যারা পায়ে হেঁটে হজ পালন করতে যায়, সেরকম আমাদের বাংলাদেশেও একজন হজ করার উদ্দেশ্যে পায়ে হেঁটে সে হজ করবে। সুবহানাল্লাহ, এরকম ঘটনা প্রায়শই আমরা শুনে আসছি এবং বাস্তবতা ঘটে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পা হেঁটে হজ করা, এর উদ্দেশ্যটা কি? এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য নাকি মানুষদের দেখানোর উদ্দেশ্য? এটা আমি তার কাছেই প্রশ্ন রাখলাম। যেখানে ইসলাম বলছে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার জন্য, পা হেঁটে মসজিদে গেলে নেকি হয়, উজু করে যদি মসজিদ যান আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, নেকি হয়, এবং ফজরের সময় যদি আপনি যান তাহলে আপনাকে 10টি পুরস্কার দেওয়া হবে, 10টি। যারা অন্ধকারের সময় সলাতে যায় তাদেরকে হাশর মাঠে নূরের ব্যবস্থা করে দেওয়া হবে। যখন হাশর মাঠে কোনো নূর থাকবে না বা কোনো আলো থাকবে না। তো আজকে ইসলাম বলছে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার জন্য, আর আমরা যাচ্ছি হলো সেই শত শত হাজার হাজার মাইল হেঁটে, তারপর আমরা যাচ্ছি হলো হজ করতে। এটা তো নিষেধ করা আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এর বোন পায়ে হেঁটে হজ করার মানত করেছে। তখন তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তার এরূপ মানতের মুখাপেক্ষী নন, তাকে যানবাহন চড়ে হজে আসার নির্দেশ দাও। সুবহানাল্লাহ, আমরা ধর্মকে আবেগের পরিণত করে আসছি, আর হাদিসটি রয়েছে আবু দাউদে এবং তিরমিজিতে। তো আমরা ধর্মকে আবেগের মতন প্রয়োগ করছি, সব জায়গাতে আবেগ চলে না, আর আবেগের বিপরীত সবসময় খারাপই হয়। আবেগ দিয়ে মানুষ ভালোবেসে ফেলে, প্রেম করে বিয়ে করে ফেলে, আর এখন আমরা ইসলামকে আবেগ দিয়ে চালাই। কোন একটা শিরক বেদাত কুসংস্কার এগুলোকে আবেগ দিয়ে আমরা এগুলো পালন করে আসছি, ঠিক না? এই যে হজে যাওয়ার উদ্দেশ্য, এখানে বেশিরভাগ উদ্দেশ্য থাকে হলো ভাইরাল করার জন্য, ইউটিউব থেকে ইনকাম করার জন্য, ফেসবুক থেকে ইনকাম করার জন্য, নিজেকে ফেমাস করার জন্য, মানুষ তাকে দেখুক জানুক সে ভালো ইবাদত করে। আপনি যদি হজে যেতেই চান, আপনি গোপনে যান না, আপনি গোপনে হজ করেন, সমস্যা কি? আপনি মানুষকে জানিয়ে জানিয়ে যাচ্ছেন, তার মানে কি মানুষ আপনাকে টাকা দেবে, আপনাকে খাওয়াবে, আর এটা কি একদম ফরজি বিষয়? যদি জিহাদের ময়দান হতো তাহলে একটা কথা ছিল যে না, জিহাদ করতে যাচ্ছে, কি বর্ণনা ইসলামে যে বিষয়গুলি রয়েছে। তো হজে যাওয়ার উদ্দেশ্যে আপনি যে মানতটা করছেন, বা আমাদের বাংলাদেশে এরকম আরও অনেকে তৈরি হতে পারে, শুধু আমাদের দেশে না, বাইরের দেশেও এরকম অনেকে হতে পারে, তাদের নিয়ত এরকম বাড়তে পারে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই কাজটা করবেন না, যেহেতু হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, করলে গুনাহ নেই, কিন্তু আপনি কেন করবেন? আল্লাহ সুবহানাহু আপনাকে সহজ করে দিয়েছেন, সহজ জিনিসটা আপনি কঠিন কেন করবেন? এক সাহাবি সিয়াম পালন করবে, সারা বছর সিয়াম পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবার আরেক সাহাবি বিয়ে সাথে করবে না, কখনই করবে না, কারণ তার ইবাদতের বিঘ্ন ঘটতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সবকিছুতে লিমিটেশন একটা রয়েছে, কারণ আপনি যদি বাড়াবাড়ি বেশি করেন তাহলে এটা খারাপের দিকে চলে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনার ঈমান কোন দিকে চলে গিয়েছে। দরকার তার নেই, আপনি সারা বছর হেঁটে হেঁটে যাবেন, যে সময়টুকু আপনার চলে যাবে আপনার শরীরে অনেক ক্ষতি হতে পারে, এই হেঁটে হেঁটে যাওয়াতে আপনার শারীরিক মানসিক আপনার বড় ধরনের রোগ হতে পারে, আপনি মারাও যেতে পারেন। তো উদ্দেশ্যটা কি ছিল, ঠিক আছে, এরকম পাগলামি না করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।